Hello everyone, this is Subhadeep again. Welcome you to the WBCS exam online coaching. I just get to know that you guys are having a lot of issues, a lot of doubt in biological science. But let me be very frank to you that biology is one of the most easy subject, and you do not have to be worried about this. You simply go through the NCERT book and that will be enough for you for the preparation of biological science, specifically for the WBCS. Anyway, today's topic is the chromosome and the genetics. So before we should start with the chromosome, let's discuss about the basic structure of a DNA. So DNA, what is the DNA? DNA is the deoxyribonucleotides. It is made up of what? Deoxyribonucleosides and the phosphoric acid. These are the basic two components. Deoxyribonucleosides abar duto jinish diye toiri. What they are? The nitrogen bases and the pentose sugar. তাহলে উপরে যদি কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি তাহলে উপরের কেমিক্যাল স্ট্রাকচারটা দেখতে পারবো যে দিস ইজ দ্য সুগার পেন্টো সুগার দ্যাট ল্যাক্স আ অক্সিজেন মলিকিউল ইন দিস সেকেন্ড কার্বন বিকজ অফ দ্যাট দিস ইজ দ্য ডি অক্সিরাইবো সুগার যদি আর এনের ক্ষেত্রে বা আর এনের সঙ্গে যদি ট্যালি করি তাহলে আর এনের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ওএইচ অর হাইড্রক্সিল গ্রুপ থাকে অ্যান্ড দিজ আর দ্য নাইট্রোজেন বেসেস আর অফ বেসিক্যালি অর ব্রডলি আর অফ টু টাইপস কী কী পিউরিন যেটা টু রিং স্ট্রাকচার আর একটা হচ্ছে পিরিমিডিন দ্যাট ইজ দ্য সিঙ্গল রিং স্ট্রাকচার ইন কেস অফ দ্য পিউরিন ইট আর অফ টু টাইপস অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন আর পিরিমিডিনের ক্ষেত্রে থায়ামিন অ্যান্ড সাইটোসিন এই দুটো দ্যাট মিন্স দ্য ডিঅক্সিরাইবো সুগার আর নাইট্রোজেন বেস এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে নিউক্লিওসাইডস ওয়াইল ইফ দেয়ার ইজ আ প্রেজেন্স অফ অ্যানাদার ফসফেট গ্রুপ ইট উইল বি নোন অ্যাজ দ্য নিউক্লিওটাইড সো হোয়াট ইজ ডিএনএ ডিএনএ ইজ নথিং বাট আ চেইন অফ নিউক্লিওটাইডস অনেকগুলো নিউক্লিওটাইডস পরপর থাকলে সেটাকে আমরা ডিএনএ বলবো অ্যান্ড ইন্টারেস্টিংলি এখানে যে ফসফেট গ্রুপ থাকে এই ফসফেট গ্রুপের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ওএইচ গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে বাট জেনারেলি এই ওএইচ গ্রুপ বা হাইড্রক্সিল গ্রুপ থাকে না যেটা থাকে সেটা হচ্ছে ও মাইনাস দ্যাট মিন্স এটা আয়নিক ফর্মে থাকে আর এই আয়নিক ফর্মটাকে স্টেবিলাইজ করবার জন্য ইট রিকোয়ার্স ডিফারেন্ট টাইপ অফ স্টেবিলাইজিং প্রোটিন আমরা বারবার এখানে বলছি যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডস অ্যাসিডস মিন্স অ্যাসিডিক ইন নেচার আর এই অ্যাসিডিক নেচারটা সে কোথা থেকে পাচ্ছে এখান থেকে পাচ্ছে অর্থাৎ এই ফসফেট গ্রুপ থেকে পাচ্ছে আর একে স্টেবিলাইজ করবার জন্য আমাদের কী দরকার একে স্টেবিলাইজ করবার জন্য আমাদের দরকার বেসিক নেচারের কোনো প্রোটিন এবারে এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য নিউক্লিওজোম মডেল প্রপোজড মডেল বাট দিস ইজ দ্য মডেল 10 ন্যানোমিটারের ডায়ামিটার এবং তার উপরে এটা কী করা হচ্ছে এখানে ডিএনএ স্ট্রিং ইট লুকস লাইক আ স্ট্রিং তো এই ডিএনএ স্ট্রিংটা ইট উইল সারাউন্ড আ কোর পোর্শন এই কোর পোর্শনটা তৈরি হচ্ছে হিস্টোন প্রোটিন দিয়ে যেটা বেসিক প্রোটিন বেসিক ইন নেচার পজিটিভলি চার্জ প্রোটিন সেটা ডিএনএর ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ যেটা সেই ফসফেট গ্রুপের নেগেটিভ আয়নের সঙ্গে রিয়াকশন করে বা অ্যাট্রাক্ট করে একে অপরকে এবং একটা কনডেন্সড বাইন্ডিং তৈরি করে এই টোটাল সিস্টেমটাকে আমরা বলি নিউক্লিওজোম স্ট্রাকচার অর বিডেড স্ট্রিং স্ট্রাকচার এই কোর পোর্শনটা তৈরি হয় হিস্টোন প্রোটিন দিয়ে সেই হিস্টোন প্রোটিনস আর অফ ডিফারেন্ট টাইপস এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি অ্যান্ড এইচ ফোর এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য কয়েল অফ ডিএনএ এখানেও আবার নির্দিষ্ট করা রয়েছে 146 বেস পেয়ার্স উইল বি দিওর ফর ইচ অ্যান্ড এভরি কয়েলস আর ইনওয়ার্ড আর আউটওয়ার্ড অর্থাৎ ডিএনএ যেখান থেকে ঢুকছে কোরের ভিতরে আর যেখান থেকে বেরোচ্ছে এই ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড ডিএনএ পোর্শনটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ এই লিঙ্কার ডিএনএ দুটো লিঙ্কার ডিএনএকে জয়েন করে রাখে এইচ ওয়ান প্রোটিন এটাও একটা হিস্টোন প্রোটিন ওকে নাও দেয়ার উইল বি আ ডিফারেন্ট মডেল ইনস্টিড অফ দ্য নিউক্লিওজোম মডেল দ্যাট ইজ দ্য সোলানয়েড মডেল সো রাইট নাও অন ইউর স্ক্রিন দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সোলানয়েড মডেল দিস ইজ দ্য ডিএনএ ডাবল হেলিক্স আফটার দ্য কন্ডেনসেশন ইট উইল প্রোডিউস দ্য নিউক্লিওজোম স্ট্রাকচার নিউক্লিওজোম স্ট্রাকচার আগেও বলেছি এটা 10 ন্যানোমিটার স্ট্রাকচার সেটা ফার্দার কন্ডেনসেশনের ফলে 300 ন্যানোমিটার স্ট্রাকচার তৈরি করবে আর তারপরে আবার যদি তারা কনডেন্সড হয় তাহলে যথাক্রমে 300 ন্যানোমিটার স্ট্রাকচার এবং 700 ন্যানোমিটার স্ট্রাকচার তৈরি করবে এই স্ট্রাকচারগুলো তৈরি করবার জন্য দে উইল নিড অ্যানাদার টাইপ অফ প্রোটিনস উইচ ইজ নোন অ্যাজ দ্য স্ক্যাফোল্ডিং প্রোটিন এবং এই স্ক্যাফোল্ডিং প্রোটিনের মাধ্যমে এরা আলটিমেটলি অ্যাট দ্য এন্ড will produce the chromosome structure that looks something like this এবারে যেটা স্ক্রিনে রয়েছে সেটা হচ্ছে একটা ক্রোমোজোমের স্ট্রাকচার যদিও ক্রোমোজোম এই রকম ভাবে থাকে না ইন জেনারেল
ক্রোমোজোমের স্ট্রাকচারটা আরও অনেক বেশি কনডেন্সড হয়, এইরকমভাবে ভিতর দিক থেকে দেখা যায় না। এনিওয়ে এখন পর্যন্ত বোঝার জন্য এইরকম স্ট্রাকচারটা ইজ এনাফ। এই ক্রোমোজোম স্ট্রাকচার কিন্তু কেবলমাত্র দেখা যায় স্পেসিফিক্যালি ডিউরিং দ্য সেল ডিভিশন, আদারওয়াইজ উইদিন আ সেল অর উইদিন আ নিউক্লিয়াস দ্য ডিএনএ আর সাপোজ টু বি প্রেজেন্ট ইন আ ক্রোমাটিন ফাইবার স্ট্রাকচার। ক্রোমাটিন ফাইবার স্ট্রাকচার ছাড়া আর অন্য কোনো রকমভাবেই থাকে না। ক্রোমোজোম তৈরি করে জাস্ট অনলি ডিউরিং দ্য সেল ডিভিশন, এবং সেল ডিভিশনের প্রোফেজ দশাতেই কিন্তু এই কনডেনসেশনের ব্যাপারটা হয় এবং এরা আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি করতে শুরু করে। এখানে ক্রোমোজোমের বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর বেস করে। ইট কুড বি অফ ডিফারেন্ট টাইপ, লাইক মেটাসেন্ট্রিক যদি মাঝামাঝি থাকে, সাব মেটাসেন্ট্রিক একদম মাঝে নয়, একটু এদিক ওদিক যদি থাকে তাহলে সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক অ্যান্ড টেলোসেন্ট্রিক। সো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ক্রোমোজোমস ফাউন্ড ইন দ্য নেচার। এবারে সরাসরি চলে আসি যে অ্যালিল কনসেপ্টে। অ্যালিল কনসেপ্ট কী বলছে? যে আমরা যেমন ডিএনএর ক্ষেত্রে জানতাম যে আ স্ট্রেচ অফ ডিএনএ দ্যাট কোডস ফর আ স্পেসিফিক টাইপ অফ প্রোটিন অর রেসপন্সিবল ফর দ্য এক্সপ্রেশন অফ আ স্পেসিফিক টাইপ অফ ক্যারেক্টার অর দ্য ট্রেডস উইল বি নোন অ্যাজ দ্য জিন। বাট ইন কেস অফ দ্য ক্রোমোজোমস, অ্যাজ বিকজ ইট ইজ নট আ ডিমার্কেটেড পোর্শন, সো উই ক্যানট সে দ্যাট দিস পোর্শন ইজ জিন ওয়ান অর দিস পোর্শন ইজ জিন টু অর জিন থ্রি, উই ক্যানট সে দিস থিংস লাইক ইন কেস অফ দ্য ক্রোমোজোমস। তো ক্রোমোজোমসের ক্ষেত্রে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালিলস, ডিফারেন্ট টাইপ অফ অ্যালিলস। অ্যালিলস কিন্তু ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট পোর্শন, দ্যাট কুড বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যালিল। যেমন এক্ষেত্রে যেমন ক্যাপিটাল জি, স্মল জি, স্মল জি, এরকম বিভিন্ন ধরনের অ্যালিলিক পজিশন রয়েছে। এই নির্দিষ্ট পজিশনেই কিন্তু অ্যাকচুয়ালি জিনটা থাকে, কিন্তু যেহেতু ক্রোমোজোমে ডিএনএ ছাড়াও বিভিন্ন কম্পোনেন্টস থাকে, যেমন বিভিন্ন ধরনের প্রোটিনস থাকে, তাই ডিফাইন করা যায় না যে এটাকে জিন বলে। এই ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা অ্যালিল বলে এটাকে ডিফাইন করে থাকি। এই অ্যালিল আবার দু ধরনের হয়ে থাকে, সাম অফ দেম কুড বি ডমিন্যান্ট অ্যালিল, সাম অফ দেম কুড বি দ্য রেসেসিভ অ্যালিল। যেগুলো ডমিন্যান্ট হয় সেগুলোকে আমরা ক্যাপিটাল লেটারে লিখে থাকি, এবং যেগুলো রেসেসিভ হয় সেগুলোকে আমরা স্মল লেটারে ডিফাইন করে থাকি। তো কী ডমিন্যান্ট কোনটা, রেসেসিভ কোনটা? ডমিন্যান্ট অ্যালিল হচ্ছে সেই সমস্ত অ্যালিলগুলো যেগুলো নিজেদের ক্যারেক্টার্সকে এক্সপ্রেস করতে পারে, অ্যান্ড দোজ হু ক্যানট এক্সপ্রেস দেমসেলফ অর জেনারেলি মাস্কড বাই দ্য ডমিন্যান্ট ওয়ান উইল বি নোন অ্যাজ দ্য রেসেসিভ অ্যালিল। এখন এই যে ডমিন্যান্ট অ্যালিল বা রেসেসিভ অ্যালিল, এগুলো নিজেদের মধ্যে বিভিন্ন রকমভাবে ইন্টারঅ্যাক্ট করে, দ্যাট মিন্স হাউ দে উইল এক্সপ্রেস দেমসেলফ। সাম কেসেস আর দিয়ার ওয়ার দ্য রেসেসিভ অ্যালিলস মে এক্সপ্রেস দেমসেলফ ওভার দ্য ডমিন্যান্ট ওয়ান, ওয়াইল টু ডমিন্যান্ট ক্যারেক্টার্স মে নট এক্সপ্রেস দেমসেলফ অ্যাজ ইট উইল। তো এই ধরনের সিচুয়েশনগুলো কীভাবে ডিফাইন করা যায় তার জন্য কয়েকটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছেন, তাদের মধ্যে গ্রেগর জোহান মেন্ডেল অন্যতম, ওনাকে ফাদার্স অফ জেনেটিক্সও বলা হয়ে থাকে। তো উনি কিসের উপর কাজ করেছেন? উনি কাজ করেছেন সাতটা ক্যারেক্টার্সের উপর, সেভেন পেয়ার অফ ক্যারেক্টার্স। এখানে সেই ক্যারেক্টার্সগুলোকে ডিফাইন করা হয়েছে কিসের উপরে? না, পি প্ল্যান্টের উপর, গার্ডেন পি, যেটার বৈজ্ঞানসম্মত নাম হচ্ছে পিসম স্যাটিফম। সো দ্য সেভেন ক্যারেক্টার্স আর লাইক সিড শেপ, কটিলিডন কালার, সিড কোট কালার, পড শেপ, পড কালার, পজিশন অফ দ্য পড অ্যান্ড দ্য প্ল্যান্ট হাইট। প্ল্যান্ট হাইটটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন ফার্স্ট মেন্ডেলের এক্সপেরিমেন্ট দেখবো তখন এই প্ল্যান্ট হাইটের উপর বেস করেই এক্সপেরিমেন্ট দেখবো। তাহলে চলে যাই সরাসরি এক্সপেরিমেন্টে। সো রাইট নাও অন ইউর স্ক্রিন দুটো কন্ট্রাস্টিং প্ল্যান্ট নেওয়া হয়েছে, একটা টল প্ল্যান্ট, একটা ডুয়ার্ফ প্ল্যান্ট। টল প্ল্যান্টের ক্ষেত্রে আমরা তার জেনোটাইপকে ডিফাইন করেছি ক্যাপিটাল টি দিয়ে, আর ডুয়ার্ফ প্ল্যান্টের ক্ষেত্রে তাকে ডিফাইন করেছি স্মল টি দিয়ে। আমরা এর আগেও বলেছি যে কেন ক্যাপিটাল টি কেন স্মল টি, কারণ যেগুলো ডমিনেন্ট হয় জেনারেলি সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে ডিফাইন করে থাকি। ওকে, সো দিজ আর দ্য প্যারেন্টস অ্যান্ড দে উইল প্রোডিউস দ্য রেসপেক্টিভ গ্যামেটস। For the tall plant, the gamete will be capital T. For the short or the dwarf plant, it will be the small t. And in the F1 generation or the first generation, they will produce a hybrid, that is the capital T, small t. Phenotypic expression er hocche tall. That means the plant will be tall in nature. While if there is a self-pollination, it will produce different type of gametes. What they are? Capital T, small t. আর একটা প্ল্যান্টের ক্ষেত্রে ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে, এবং এদের কম্বিনেশনে
এফ টু জেনারেশন পাওয়া যাবে। তার মধ্যে কী কী পাওয়া যাচ্ছে? ক্যাপিটাল টি দ্যাট উইল বি দ্য টল ওয়ান, ক্যাপিটাল টি স্মল টি এগেন ইট উইল বি দ্য টল ওয়ান, ক্যাপিটাল টি স্মল টি টল ওয়ান, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ দ্য স্মল টি স্মল টি, এটা হচ্ছে ডুয়ার্ফ। যদি আমরা রেশিও বের করি তাহলে রেশিও পাবো 1:2:1, ওয়াইল ইন কেস অফ দ্য ফেনোটিপিক রেশিও ইট উইল বি 3:1, হচ্ছে মনোহাইব্রিড ক্রস। যখন কেবলমাত্র একটা মাত্র কন্ট্রাস্টিং ক্যারেক্টারের উপর বেস করে ক্রসিং হয় তখন মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের যে রুলস রয়েছে সেই রুলসই ফলোড হয়। কিন্তু যখন কন্ট্রাস্টিং ক্যারেক্টার দুটো হয়ে যায়, যেমন এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ এখানে দুটো ক্যারেক্টার রয়েছে যেটা রাউন্ড ইয়েলো সিডের জন্য, আরেকটা কন্ট্রাস্টিং ক্যারেক্টার হচ্ছে স্মলার স্মলার স্মল ওয়াই স্মল ওয়াই যেটা রিঙ্কেলড গ্রিন সিডের জন্য, এদের ডিফারেন্ট গ্যামেটস তৈরি হবে, ক্যাপিটাল আর স্মল ওয়াই, সরি এটা স্মল হয়ে গেছে, এটা ভুল আছে, এনিওয়ে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর স্মল আর স্মল ওয়াই, এবং তাদের এফ ওয়ান জেনারেশনের যে হাইব্রিড তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এদের মধ্যে যদি সেলফ পলিনেশন হয় তাহলে এই ফলোয়িং জেনোটিপিক রেশিও পাওয়া যাবে, যেটা হচ্ছে 1:2:2:4:1:2:1:2:1, আর ফেনোটাইপিক রেশিও যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 9:3:3:1। এবার চলে আসি আফটার দিস টু এক্সপেরিমেন্টস হোয়াট হ্যাজ বিন কনক্লুডেড বাই দ্য মেন্ডেলস। মেন্ডেল কতগুলো ল ডিফাইন করলেন আফটার অল অফ দোজ এক্সপেরিমেন্টস, কি দ্য ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ল অফ পিউরিটি অফ গ্যামেটস, আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ইন কেস অফ দ্য ল অফ ডমিনেন্স, ডেফিনেটলি দ্য ডমিনেন্ট ক্যারেক্টার উইল এক্সপ্রেস ফার্স্ট অ্যান্ড মার্কস দ্য রেসেসিভ ওয়ান, ওয়াইল ইন কেস অফ দ্য ল অফ সেগ্রিগেশন ইটস সেইং দ্যাট দ্য টু ফ্যাক্টার্স অফ আ ক্যারেক্টার্স উইচ রিমেইন টুগেদার ইন অ্যান ইন্ডিভিজুয়াল ডু নট মিক্সড আপ বাট কিপ দিয়ার আইডেন্টিটি ডিস্টিঙ্কট সেপারেট অ্যাট দ্য টাইম অফ দ্য গ্যামেটোজেনেসিস অর স্পোরোজেনেসিস, র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড টু ডিফারেন্ট গ্যামেটস অ্যান্ড দেন গেট পেয়ার্ড এগেন ইন ডিফারেন্ট অফস্প্রিং অ্যাজ পার টু দ্য প্রিন্সিপল অফ প্রবাবিলিটি। গ্যামেট যেভাবেই থাকুক না কেন, যে সিচুয়েশনেই থাকুক না কেন, তারা সবসময় ইন্ডিভিজুয়ালি সেগ্রিগেটেড হবে। আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসারমেন্ট এই ক্ষেত্রে কী বলা হচ্ছে, দ্য টু ফ্যাক্টার্স অফ ইচ ক্যারেক্টার অ্যাসর্ট অর সেপারেট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্যাক্টার্স অফ আদার ক্যারেক্টার্স অ্যাট দ্য টাইম অফ দ্য গ্যামেট ফর্মেশন অ্যান্ড গেট র্যান্ডামলি রিঅ্যারেঞ্জড ইন দ্য অফস্প্রিং। যে সমস্ত ক্যারেক্টার্সগুলো মেন্ডেলের রুলস ফলো করে তাদেরকে আমরা বলে থাকি মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স, বাট যে সমস্ত ক্যারেক্টার্সগুলো মেন্ডেলের রুলস ফলো করে না বা কিছু কিছু ক্ষেত্রে তাদের মধ্যে অ্যানোমালি অর অ্যাবনর্ম্যালিটিস দেখা যায় সেগুলো নন মেন্ডেলিয়ান ক্যারেক্টার্স বা মডিফাইড মেন্ডেলিয়ান ক্যারেক্টার হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছি ইনকমপ্লিট ডমিনেন্স ইন কেস অফ দ্য মিরাবিলেস জালাপা বা সন্ধ্যামালতির ক্ষেত্রে এই ধরনের একটা কনসেপ্ট পাওয়া যায়, কি যে রেড ফ্লাওয়ার একে ডিফাইন করা হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে, আর হোয়াইট ফ্লাওয়ার একে ডিফাইন করা হচ্ছে স্মল আর দিয়ে, ক্যাপিটাল আর রেড ফ্লাওয়ার ডমিনেন্ট ওয়ান, স্মল আর দ্য রেসেসিভ ওয়ান। এদের যখন এফ ওয়ান জেনারেশনে হাইব্রিড পাই সেটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। ইন্টারেস্টিংলি দ্য কালার অফ দ্য ফ্লাওয়ার উইল বি পিঙ্ক, অথচ প্যারেন্টের ক্ষেত্রে কোথাও পিঙ্ক ছিলই না, হঠাৎ করে আমরা এখানে পিঙ্ক ফ্লাওয়ার পাচ্ছি। এবং তাদের যদি ফার্দার সেলফ ফার্টিলাইজেশন বা ইন্টারক্রস করি সেক্ষেত্রে আমরা এফ টু জেনারেশনে এক অদ্ভুত ধরনের জেনোটিপিক রেশিও অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফেনোটিপিক রেশিও পাই, কি জেনোটিপিক রেশিও ইজ 1:2:1, ফেনোটিপিক রেশিও হচ্ছে 1:2:1 এগেইন, ওয়াইল ইন কেস অফ দ্য মেন্ডেলিয়ান কেস দ্য জেনোটিপিক রেশিও উইল বি দ্য 1:2:1 বাট দ্য ফেনোটিপিক রেশিও শুড বি 3:1, বাট হিয়ার ইন দিস কেস ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য মেন্ডেলিয়ান্স ল। আবার যদি চলে যাই মাল্টিপল অ্যালিলিজমের ক্ষেত্রে, যেখানে অনেকগুলো অ্যালিল থেকে যারা একটা স্পেসিফিক ক্যারেক্টার বা স্পেসিফিক ট্রেডকে ডিফাইন করে, যেমন আমাদের ব্লাড গ্রুপের ক্ষেত্রে উই ইউজ টু হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ ব্লাড গ্রুপস লাইক এ বি এ বি এবং ও, এই ব্লাড গ্রুপগুলোকে ডিফাইন করবার জন্য যে অ্যালিলগুলো রয়েছে সেটা হচ্ছে আই এ অ্যালিল, আই বি অ্যালিল আর আই ও অ্যালিল। এই অ্যালিলের পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে আমাদের সমস্ত ধরনের ব্লাড গ্রুপগুলো ডিফাইন হয়ে থাকে।
নাও উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যান আনাদার টপিক দ্যাট ইজ দ্য লিঙ্কেজ। এই লিঙ্কেজ কিন্তু মেন্ডেলের যে সমস্ত প্রপোজড ল রয়েছে তার এগেনস্টে কাজ করে, প্রপারলি এগেনস্ট বলা যায় না, বাট মেন্ডেলের লকে স্পেসিফিক্যালি দ্য ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসার্টমেন্টকে ফলো করে না। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে লিঙ্কেজের ক্ষেত্রে দ্য জিনস উইচ আর লোকেটেড ইন আ সেম ক্রোমোজোম, ইন দিস কেস উই ইউজ টু সে দ্যাট দিজ আর দ্য অ্যালিলস, সো দোজ অ্যালিলস উইচ আর লোকেটেড ইন আ সেম ক্রোমোজোম মে হ্যাভ আ টেন্ডেন্সি টু ইনহেরিট টুগেদার ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, একসঙ্গে জিনগুলো জেনারেশন টু জেনারেশন যেতে থাকে। এবং এই একসঙ্গে যাওয়ার এই টেন্ডেন্সি এবং এই ফেনোমেনকে বলা হচ্ছে লিঙ্কেজ। এক্ষেত্রে একটা আমরা ফর্মুলা দেখতে পাই, এফ ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি, অর্থাৎ এখানে এফ হচ্ছে লিঙ্কেজ ফোর্স, অর্থাৎ একটা জিন যে লিঙ্কেজ শো করবে কি করবে না সেটা এই লিঙ্কেজ ফোর্স দ্বারা ডিটারমাইন করা হয়। অ্যান্ড স্মল ডি ইজ রেসপন্সিবল ফর দ্য ডিস্টেন্স বিটুইন টু জিন, অর্থাৎ স্মল ডি যত ছোট হবে, অর্থাৎ স্মল ডির অ্যামাউন্ট যত ছোট হবে ততই লিঙ্কেজের ফোর্স বাড়তে থাকবে। এক্ষেত্রে লিঙ্কেজ দু ধরনের হয়, কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ। তোমরা যদি টেক্সট বুকটা ফলো করো ইন দ্যাট কেস ইউ জাস্ট গেট টু নো অল অফ দম। আমরা এবার সরাসরি এক্সাম্পলে চলে এসেছি। এক্সাম্পলের ক্ষেত্রে দেখতে পাবো একটা ড্রসোফিলা মেলের ক্ষেত্রে অ্যান্ড ড্রসোফিলা ফিমেলের ক্ষেত্রে কী ধরনের তাদের ক্যারেক্টার্স পাওয়া যাচ্ছে। যেমন ক্যাপিটাল বি ইজ কোডিং ফর দ্য গ্রে কালার অফ দ্য ড্রসোফিলা, স্মল বি ইজ রেসপন্সিবল ফর দ্য ভেস্টিজিয়াল উইং, ওয়াইল অন দ্য আদার হ্যান্ড দ্য স্মল বি ইজ রেসপন্সিবল ফর দ্য ব্ল্যাক কালার ড্রসোফিলা অ্যান্ড দ্য ক্যাপিটাল বি ইজ রেসপন্সিবল ফর দ্য লং উইংস অফ ড্রসোফিলা। এদের মধ্যে যদি ক্রস হয়, ক্রস হলে এফ ওয়ানে যে ডাইহাইব্রিড পাবো আমরা তার যেটা ক্যারেক্টার সেটা হচ্ছে গ্রে লং উইং, এবং সেটার সঙ্গে যদি একটা ব্ল্যাক ভেস্টিজিয়াল উইংস ড্রসোফিলার ক্রসিং করাই তাহলে আমরা এফ ফের টু জেনারেশনের ক্ষেত্রে আমরা পাবো গ্রে ভেস্টিজিয়াল উইংস অ্যান্ড ব্ল্যাক লং উইংস। এই যে ক্যাপিটাল বি এর সঙ্গে স্মল ভি একই সঙ্গে ইনহেরিট করছে এই টেন্ডেন্সিটাকে বলা হচ্ছে লিঙ্কেজ। এক্ষেত্রে আমরা কমপ্লিট লিঙ্কেজ দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে ইনকমপ্লিট লিঙ্কেজও দেখতে পাওয়া যায়। আবার বেশ কিছু ক্ষেত্রে এই লিঙ্কেজ যে পদ্ধতিতে হয়ে থাকে বা যে কারণে হয়ে থাকে সেই লিঙ্কেজ কিছু কিছু ক্ষেত্রে নাও দেখতে পাওয়া যেতে পারে, আর সেটার পিছনের কারণ হচ্ছে রিকম্বিনেশন অর ক্রসিং ওভার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট ক্রোমোজোম রয়েছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য প্যাটার্নাল অ্যান্ড ওয়ান ইজ দ্য ম্যাটার্নাল ক্রোমোজোম, এবং এরা কি, এরা হচ্ছে হোমোলোগাস পেয়ার। হোমোলোগাস পেয়ার দ্যাট মিন্স দে আর ক্যারিং দ্য সিমিলার গ্রুপ অর সিমিলার টাইপ অফ অ্যালিলস, বাট অবভিয়াসলি দে মাস্ট বি কন্ট্রাস্টিং অ্যালিলস। এক্ষেত্রে আমরা এদের মধ্যে ক্রসিং ওভার দেখতে পাচ্ছি, অর্থাৎ সাম অফ দ্য পার্ট অফ দ্য ম্যাটার্নাল ক্রোমোজোম ক্যান বি এক্সচেঞ্জড উইথ দ্য প্যাটার্নাল ওয়ান, এবং সেক্ষেত্রে আমরা যে নতুন টাইপ দেখতে পাচ্ছি সেক্ষেত্রে নতুন ক্যারেক্টার্সের ইন্ট্রোডাকশন হচ্ছে এক একটা ক্রোমোজোমের ক্ষেত্রে, এবং এই ইন্ট্রোডাকশনের মাধ্যমেই আমরা কোনো কোনো ক্ষেত্রে লিঙ্কেজ নাও দেখতে পারি। এবং যেহেতু আমরা লিঙ্কেজ পাই না সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেয়ার উইল বি আ চান্স অফ দ্য ইন্ট্রোডাকশন অফ নিউ ক্যারেক্টার্স, আদারওয়াইজ অল দ্য জেনারেশন উইল বি সেম। Why I am different from my father and mother? Because there must be some kind of crossing over. That is why I am quite different. It's true that I am having the 50% of my mother's gene and the 50% of my father's gene. Though I have some differences. I am not exactly same to my father or exactly same to my mother. Just only because of this recombination or crossing over. So this is all about the basic of genetics. নাও লেট মি রিপিট দ্য থিং এগেইন ফর ইউ দ্যাট কেবলমাত্র এনসিআরটির বই তোমাদের ফলো করতে হবে, এনসিআরটির বই ছাড়া অন্য কোনো বই অ্যাটসাচ ফলো করবার প্রয়োজনে, বাট অবভিয়াসলি ইউ ক্যান ডু ইফ ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফেসিলিটিস অর ইফ ইউ উইশ টু ডু সো, বাট এনিওয়ে বই পড়া ছাড়া আর কোনো অপশন নেই। কেবলমাত্র ভিডিও দেখে ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং, বই পড়ো, স্পেসিফিক কোনো রিজন যদি বুঝতে না পারো ইন দ্যাট কেস জাস্ট লেট মি নো। ওকে, hopefully you have enjoyed the topic, and if you do so, in that case, again let me know. Fine.